একটি দেশ যেটি পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে, জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে, উত্তরে ওখোতস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। যে কাঞ্জি অনুসারে এই দেশটির নাম এসেছে সেটির অর্থ হচ্ছে সূর্যের উৎস। বলছিলাম উদীয়মান সূর্যের দেশ জাপানকে নিয়ে। জিমজানি বিড়ির আজকের পর্বে সূর্যাস্তের দেশ জাপান সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের পাশেই পাবো। তো চলুন শুরু করি। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরির দ্বীপমালা। এই দ্বীপমালাটি 6,852টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোক্কাইডো, কুৎসু ও শিকোকু। এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের শতকরা 97% এলাকা নিয়ে গঠিত। জাপানের জনসংখ্যা 126 মিলিয়ন। জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় 9.1 মিলিয়ন। এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর। টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তম টোকিও অঞ্চলের জনসংখ্যা 35 মিলিয়নেরও বেশি। এটি বিশ্বের বৃহত্তম মহানগরীয় অর্থনীতি। পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গিয়েছে যে উচ্চ প্যালিওলিথিক যুগেও জাপানে জনবসতির অস্তিত্ব ছিল। জাপানের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রচিত চীনা ইতিহাস গ্রন্থগুলিতে। জাপানের ইতিহাসে অন্যান্য বিভিন্ন অঞ্চলের প্রভাব দেখা যায়। এই দেশের ইতিহাসে প্রথমে চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল, তারপর একটি বিচ্ছিন্নতার যুগ কাটিয়ে এদেশের ইতিহাসে পশ্চিম ইউরোপের প্রভাব দেখা যায়। 1200 শতাব্দী থেকে 1868 সাল পর্যন্ত শোগুন নামের সামরিক সামন্ত শাসকরা সম্রাট উপাধিতে জাপান শাসন করেছিলেন। 1700 শতাব্দীর প্রথম ভাগে জাপান এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্যায়ে প্রবেশ করে। 1853 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পাশ্চাত্যের সামনে জাপানকে খুলে দেওয়ার জন্য চাপ দিলে সে বিচ্ছিন্নতার যুগের অবসান ঘটে। প্রায় 2 দশক আভ্যন্তরীণ বিবাদ ও বিদ্রোহ চলার পর 1868 সালে মেইজি সম্রাট রাষ্ট্রপ্রধান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হন। এই সাম্রাজ্যে সম্রাট জাতির দিব্য প্রতীকের সম্মান পান। 19 শতাব্দীর শেষ ভাগে এবং 20 শতাব্দীর প্রথম ভাগে জাপান প্রথম চীন জাপান যুদ্ধ, রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। এই ক্রমবর্ধমান সামরিক যুগে জাপান নিজ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করে। 1937 সালের দ্বিতীয় চীন জাপান যুদ্ধ 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বর্ধিত অংশে পরিণত হয়। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। 1947 সালে সংঘটিত সংবিধান গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। এই ব্যবস্থায় সম্রাটের পাশাপাশি কোক্কাই নামে একটি নির্বাচিত আইনসভাও গঠিত হয়। জাপান জাতিসংঘ G7, G8 ও G20 গোষ্ঠীগুলোর সদস্য। এই রাষ্ট্রটি একটি মহাশক্তিধর রাষ্ট্র। নামমাত্র মোট আভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ক্রয়ক্ষমতার সাম্য অনুযায়ী চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এছাড়া জাপান বিশ্বের পঞ্চম বৃহত্তম রপ্তানিকারক এবং পঞ্চম বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র। সরকারিভাবে জাপান যুদ্ধ ঘোষণার অধিকার বর্জন করলেও এদেশটি একটি আধুনিক সামরিক বাহিনী রেখেছে। এদেশের সামরিক বাজেট বিশ্বের 8ম বৃহত্তম সামরিক বাজেট। অবশ্য জাপানের সামরিক বাহিনীর কাজ হল আত্মরক্ষা ও শান্তি রক্ষা। জাপান একটি উন্নত দেশ, এখানে জীবনযাত্রার মান ও মানব উন্নয়ন সূচক উচ্চ।
সারা বিশ্বের মধ্যে এই দেশে গড় আয়ু সর্বাধিক এবং শিশু মৃত্যুর হার তৃতীয় সর্বনিম্ন। বিশ্ব শান্তিসূচকে এই রাষ্ট্রের স্থান সর্বোচ্চ। ইংরেজি শব্দ জাপান সম্ভবত এসেছে জাপানি নাম নিহন এর আদি মান্দারিন চীনা বা উচীনা উচ্চারণ থেকে। জাপানি ভাষায় এই শব্দটির উচ্চারণ নিপ্পন। জাপানি জাতি নিজেদের বলে নিহন জিন এবং নিজেদের ভাষাকে বলে নিহঙ্গ। মেইজি পুনঃপ্রতিষ্ঠা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত জাপানের পোশাকি নাম ছিল দাই নিপ্পন, তেইকোকু বা মহান জাপান সাম্রাজ্য। বর্তমানে নিপ্পন কোকু বা নিহন নাম দুটি রাষ্ট্রের পোশাকি নাম হিসেবে ব্যবহৃত হয়। জাপানের মতো যেসব দেশগুলির পোশাকি নামে কোনো বর্ণাত্মক অভিধাযুক্ত নেই সেগুলোকে কোকু অর্থাৎ দেশ জাতি বা রাষ্ট্র এসব শব্দ দ্বারা অভিহিত করা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 30,000 অব্দের একটি পুরনো প্রস্তরযুগীয় সংস্কৃতি জাপানি দ্বীপমালার প্রথম মানব জনবসতি গড়ে তুলেছিল বলে জানা গিয়েছে। এরপর খ্রিস্টপূর্ব 14,000 অব্দ নাগাদ মধ্য প্রস্তরযুগ থেকে নব্য প্রস্তরযুগের মধ্যবর্তী সময়ে একটি সেমি সেডেন্টারি শিকারী সংগ্রাহক সংস্কৃতি গড়ে ওঠে। এদের মধ্যে সমসাময়িক কালের আইনু জাতি ও ইয়ামাতু জাতির পূর্বপুরুষেরাও ছিলেন। এই মানুষেরা গুহায় বাস করত এবং এদের জীবিকা ছিল মৌলিক কৃষিকাজ। এই যুগে নির্মিত চিত্রিত মাটির পাত্রগুলি বিশ্বের প্রাচীনতম অধুনা বর্তমান মৃৎশিল্পের কয়েকটি নিদর্শন। খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ শুরু হওয়া ইয়াওই যুগে ভিজে চাল উৎপাদন মৃৎশিল্পের একটি নতুন ধারার বিকাশ এবং কোরিয়া ও চীনের অনুসরণে ধাতুবিদ্যার চর্চা শুরু হয়। চীনা বুক অফ হানে প্রথম জাপানের লিখিত ইতিহাস পাওয়া যায়। তিন রাজ্যের নথি অনুযায়ী খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর জাপান দ্বীপমালার সবচেয়ে শক্তিশালী রাজ্যটির নাম ছিল ইয়ামাতাই কোকু। কোরিয়ার বাইকজে থেজেতে জাপানে প্রথম বৌদ্ধ ধর্মের আগমন ঘটেছিল। তবে জাপানি বৌদ্ধ ধর্মের পরবর্তীকালীন বিকাশ ঘটেছিল প্রধানত চীনা প্রভাবে। প্রথম দিকে জাপানে বৌদ্ধ ধর্ম বাধাপ্রাপ্ত হলেও পরে এই ধর্ম জাপানের শাসক শ্রেণীর পৃষ্ঠপোষকতা লাভ করে এবং অশোকা যুগে সর্বত্র মান্যতা পায়। অত্যাধুনিক এবং পরিবহন অবকাঠামো এই দেশে খুবই ব্যয়বহুল। জাপানের সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয়। সমগ্র দেশব্যাপী বিস্তৃত 1.2 মিলিয়ন কিলোমিটারের পাকা রাস্তা জাপানের প্রধান পরিবহন ব্যবস্থা। জাপানে বামহাতি ট্রাফিক পদ্ধতি প্রচলিত। বড় শহরে যাতায়াতের জন্য নির্মিত সড়কসমূহ ব্যবহারের জন্য সাধারণত টোল নেওয়া হয়। জাপানে বেশ কয়েকটি রেলওয়ে কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান। এসব রেল কোম্পানির মধ্যে জাপান রেলওয়ে এক্সপ্রেস, কিনটেটসু কর্পোরেশন, সেইবো রেলওয়ে, কেইও কর্পোরেশন উল্লেখযোগ্য। এসব কোম্পানি রেল পরিবহনকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, যেমন রেল স্টেশনে খুচরা দোকান স্থাপন, প্রায় 250 কিলোমিটার ব্যাপী বিস্তৃত সিনকানসেন জাপানের প্রধান শহরগুলোকে সংযুক্ত করেছে। এছাড়া অন্যান্য রেল কোম্পানিও সময়ানুবর্তিতার জন্য সুপরিচিত। জাপানে 173টি বিমানবন্দর রয়েছে। সবচেয়ে বড় আভ্যন্তরীণ বিমানবন্দর হল হানেদা বিমানবন্দর। এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। জাপানের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হল নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যান্য বড় বিমানবন্দরের মধ্যে রয়েছে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, শুবু সেন্ট্রুয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। জাপানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হল নাগোয়া বন্দর। আধুনিক জাপানের অর্থনৈতিক বিকাশ শুরু হয়েছিল এদো যুগে। এদো যুগের অধুনা বিদ্যমান শিল্প উপাদানগুলির মধ্যে সড়ক ও জলপথ এবং ফিউচার্স কনস্ট্রাক্টরস, ব্যাংকিং ও ওসাকা রাইস ব্রোকারেজের বিমাগুলোর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য। 1868 সাল থেকে মেইজি যুগে জাপানের অর্থনীতি প্রসার লাভ করে। এই সময় জাপান বাজার অর্থনীতিকে গ্রহণ করেছিল। আজকের অনেক সংস্থা সেই যুগে স্থাপিত হয়েছিল। সে সময় থেকেই জাপান এশিয়ার সর্বাধিক সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে শুরু করে।
1960 থেকে 1980 এর দশক পর্যন্ত জাপানের সার্বিক অর্থনৈতিক বিকাশকে বলা হয় জাপানের যুদ্ধোত্তর অর্থনৈতিক বিষয়। এ বৃদ্ধির হার 1960 ও 1970 এর দশকে ছিল 7.5 এবং 1980 এর দশক ও 1990 এর দশকের গোড়ার দিকে ছিল 3.2। 2012 সালের হিসেব অনুসারে নামমাত্র জিডিপি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পর জাপানই বিশ্বের তৃতীয় বৃহত্তম জাতীয় অর্থনীতি এবং ক্রয় ক্ষমতা সাম্যের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও ভারতের পর চতুর্থ বৃহত্তম জাতীয় অর্থনীতি। 2013 সালের হিসেব অনুসারে জাপানের সরকারি ঋণের পরিমাণ দেশের বার্ষিক মোট আভ্যন্তরীণ উৎপাদনের 200%-এরও বেশি বলে অনুমান করা হয়েছে, যা বিশ্বের দেশগুলোর মধ্যে বৃহত্তম। 2011 সালে মুডিজো রেটিং জাপানের দীর্ঘমেয়াদি সার্বভৌম ঋণ রেটিং এক নচকে AA3 থেকে কমিয়ে AA2 করেছে দেশের ঘাটতি ও ধার করার মাত্রা অনুসারে। 2009 সালে বিশ্বজনীন মন্দা এবং 2011 সালের মার্চে ভূমিকম্প ও সুনামির ফলে যে বিশাল বাজেট ঘাটতি ও সরকারি ঋণ বৃদ্ধি পায় তার রেটিং এর হারকে কমিয়ে দেয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।